नमस्कार, আমি সোমা বলছি বেঙ্গল বীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। আজ হঠাৎই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কিছু বিধায়কদের সঙ্গে করে স্বাস্থ্য ভবন অভিযানে গেলেন। কিন্তু স্বাস্থ্য ভবনে গেলে কি হবে, তিনি ভেতরে ঢুকতে পারলেন না, গেটের মুখেই তাকে আটকে দেওয়া হলো। সেখানকার স্বাস্থ্য ভবনের যে নিরাপত্তা রক্ষী এবং যে পুলিশ কর্মী ছিলেন তারা তাকে ভেতরে ঢুকতে দিলেন না এবং সেই পরিস্থিতিতে বেঁধে গেল বাক বিতর্ক। বলতে গেলে একরকম ধুমধুমার কাণ্ড শুরু হয়ে গেছে সেই গেটের মুখে। আমরা দেখাবো সেই দৃশ্য আপনাদেরকে। তার আগে বলে রাখি যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা স্বাস্থ্য ভবনে যাওয়ার মূল কারণ হচ্ছে রাজ্যে যেভাবে ডেঙ্গি চোখ রাঙাচ্ছে, যেভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু রাজ্যের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। সেই কারণেই তিনি স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, কিন্তু গেটের মুখেই তাকে আটকে দেওয়া হলো। আমরা দেখাবো সেই দৃশ্য, আপনারা দেখুন, তারপর আসি বিস্তারিতভাবে। এমএলএরা যেতে পারবে না, আর কি আশ্চর্য। আমরা কি ওখানে ডেঙ্গি নিয়ন্ত্রণ মহল্লা মঞ্চ নাম মানবো না, স্বাস্থ্য ভবনে একটা চিঠি জমা করতে গিয়ে আপনি এমএলএ আসুন। আমরা ডিস্ট্রিক্ট সেকশনে ডিস্ট্রিক্ট করি, আমরা সচিবের কাছে যাব না, সুরেশ দাদা গ্রেফতার করুন, সচিবের কাছে যাব না। ডেঙ্গু ভয়াবহ চিত্র রাজ্যে। আপনারা পিটিশনটা দেন, কাগজটা দেন স্যার। আপনি রিসিভ করেন না স্যার, আপনি রিসিভ করেন না, আপনি আমার সঙ্গে ইমেইলে যাবেন, রিসিভ করাবো। আমরা রিসিভ সেকশনে যাব, স্বাস্থ্য মন্ত্রীকে প্রধান সচিবের মাধ্যমে রাজ্যের ভয়াবহ ডেঙ্গি অবস্থা নিয়ে আমরা রিসিভ করিয়ে চলে আসবো না। আপনি 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 কেন করছেন? আপনি উদ্বেগজনক পরিস্থিতি গোটা রাজ্যে, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় মঙ্গলবার সকালে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে হাজির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু গেটের বাইরে পুলিশ আটকে দেওয়ায় ধস্তাধস্তি বেঁধে যায়। রীতিমতো বাক বিতর্ক, ধুন্ধুমার কাণ্ড, আপনারা দেখছেন সেই দৃশ্য। সূত্রের খবর অনুযায়ী এর আগে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মুখ্য সচিবের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন, তবে মুখ্য সচিব অনুপস্থিত থাকায় দেখা হয়নি। এরপর আজ হঠাৎ স্বাস্থ্য ভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে হাজির হন বিরোধী দলনেতা। ভেতরে ঢুকতে চান তিনি, আপনারা দেখছেন সেই দৃশ্য। স্বাস্থ্য ভবনের নিরাপত্তারক্ষী পুলিশ কর্মীরা তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেননি, ভেতরে ঢুকতে পারেননি তিনি, এবং তখনই শুরু হয় ধস্তাধস্তি, বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। পুলিশ কর্মীদের সঙ্গে বাক যুদ্ধে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের সামনে সেই দৃশ্যই আমরা তুলে ধরছি, আপনারা দেখুন সেই দৃশ্য। বিরোধী দলনেতা বলেন যে স্বাস্থ্য ভবন কি তৃণমূলের পৈতৃক সম্পত্তি? এখানে 20-22 জন বিধায়ক আর বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তৃণমূল আসার আগে এ বাড়ি তৈরি হয়েছে, আর যারা ভেতরে রয়েছেন তারা ট্যাক্সের টাকায় বেতন পান। শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, ছোট শিশু মারা যাচ্ছে, সদ্যজাত শিশু মারা যাচ্ছে, প্রসূতি মা মারা যাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি, হাসপাতালে বেড নেই, প্রাইভেট নার্সিংহোমে নো এন্ট্রি বোর্ড লেখা। আপনারা দেখুন রাজ্যের কি পরিস্থিতি। এমতো অবস্থায় স্বাস্থ্য ভবনে যে অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী আজ গেলেন, তাকে ঢুকতে দেওয়া হলো না। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। আপনারা দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে
কিভাবে গেটের মুখে আটকে দিয়েছেন এবং তার সঙ্গে এই পুলিশকর্মী এবং নিরাপত্তা রক্ষী কি ব্যবহার করলেন। শুভেন্দু অধিকারীর দাবি, এই স্বাস্থ্য ভবন কি তৃণমূলের পৈতৃক সম্পত্তি যে এখানে কেউ ঢুকতে পারবে না? এই স্বাস্থ্য ভবন রাজ্যের মানুষের, রাজ্যের করের টাকায় এই স্বাস্থ্য ভবন তৈরি হয়েছে, এই পরিষেবা রাজ্যের সকল মানুষকে সমানভাবে দেওয়া উচিত। এ বিষয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো আপনাদের, চলুন। পশ্চিমবাংলার লোককে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে ভয়াবহ ডেঙ্গুর অবস্থা। আমরা একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের, আমাদের দায়িত্ব এ বিষয়ে সরকারকে জানানো। এর আগে মুখ্যমন্ত্রী নিযুক্ত অ্যাক্টিং চিফ মিনিস্টার, স্বরাষ্ট্র সচিব আমার সঙ্গে মিট করতে চাননি, পরে অন্য ডেট দিয়েছেন। আজকে আমরা একটা রিপ্রেজেন্টেশন নিয়ে এসেছিলাম, এমএলএরা 22 জন এমএলএ সই করে আমরা একটা রিপ্রেজেন্টেশন এনেছিলাম। টেস্ট কিট নেই, ডেঙ্গু ভয়াবহ, করোনার থেকে ভয়াবহ আকার নিয়েছে, 100 বেশি মারা গেছে, কয়েক 10 লক্ষের বেশি আক্রান্ত। কেন্দ্র রাজ্য সরকার একমাত্র রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দেয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিভা, আমরা এটা শুধু রিসিভ করাতে এসেছিলাম, 2 মিনিটের কাজ, সচিবের কাছেও আমরা যাব না, সে রিসিভ করতে দেবে না। ভয় 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 ভয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়, বিজেপিকে ভয়, বিরোধী দলকে ভয়, আতঙ্ক থেকে করছে, লুকাতে চাইছে। বিধানসভায় এটা নিয়ে কোনো সরব হবেন? কারণ বিধানসভা এখন নেই, 3রা ডিসেম্বর বিধানসভা হওয়ার কথা, ততদিনে কয়েক হাজার লোক মারা যাবে, যে অবস্থা চলছে অবস্থা। মালদা, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এপি সেন্টার হয়ে গেছে ড্রোনের মাধ্যমে স্প্রে করা, দক্ষিণ দমদম এবং যাদবপুর, এখানে তো বাড়ি বাড়িতে সবাই, সবার ডেঙ্গু ড্রোনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? গতকাল ডেপুটি মেয়র বিভিন্ন জায়গায় যাচ্ছেন, স্প্রে দিলে কিছু হবে না, লার্ভা মারতে হবে। কাজটা শুরু করা উচিত ছিল মার্চ মাস, এপ্রিল মাস থেকে, সে কাজ করেনি। কেন্দ্রের 100 কোটি টাকা ঝেড়েছে মমতা ব্যানার্জি আর তার স্বাস্থ্য দপ্তর। এখানে একটা চোর আছে নিগম, এরা যৌথভাবে চুরি করেছে। আপনি দেখছেন অপোজিশন লিডার 20-22টা এমএলএ, তাদের এন্ট্রি নেই স্বাস্থ্য ভবনে। এটা কি তৃণমূলের পৈতৃক সম্পত্তি নাকি? ওদের টাকায় হয়েছে নাকি? তৃণমূল আসার আগে বাড়ি হয়েছে, আর যারা ভিতরে আছে ট্যাক্সের টাকায় বেতন পায়। স্লোগান দমন হচ্ছে বলছি, আইওয়াস আপনারা টক শো করছেন, সংবাদপত্রে বড় বড় খোতা ছাপা হচ্ছে, লোকের চোখে জল পড়ছে, সদ্যোজাত শিশু মারা যাচ্ছে, প্রসূতি মা মারা যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা, হসপিটালে বেড নেই, প্রাইভেট হসপিটালে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিচ্ছে। এই ভয়াবহ অবস্থা থেকে লোকের চোখ ঘোরানোর জন্য আইওয়াস করছে। বিধানসভা চত্বরেও তো দেখা যাচ্ছে যে প্রচুর মশার দাপট সর্বত্র, গোটা পশ্চিমবঙ্গ। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন শুনলেন, এ বিষয়ে আপনাদের যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এসে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।